তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমরা দেখছো টিপস অন রাহুল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। কেননা বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে বলবো, যারা নতুন ইউটিউবার আছো বা ইউটিউব চ্যানেল যাদের ভেরিফাই হয়নি, তো বন্ধুরা এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো এবং বলবো তোমরা কিভাবে তোমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ভেরিফাই করবে কিভাবে। তো বন্ধুরা, ভেরিফাই না করলে তোমাদের যে ইউটিউবের যে ভিডিও যে থাম্বনেল হয়, তো বন্ধুরা ওইগুলো তোমরা দিতে পারবে না। তো বন্ধুরা আরও কাজ আছে, ভেরিফাই হয়ে গেলে তোমার চ্যানেলটা ভেরিফাই করে রাখা ভালো তোমাদের ফোন নাম্বার দিয়ে। তোমরা কীভাবে ভেরিফাই করবে এই ভিডিওর মধ্যে সেটা তোমাদেরকে পুরো বলবো এবং দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, কেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে তোমাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা চলো বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখাই তোমরা কীভাবে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করবে। তো বন্ধুরা চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা যে কোনো ব্রাউজার সিলেক্ট করবে না, ক্রোম ব্রাউজারই সিলেক্ট করবে। তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। তোমাদের ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর তো ক্রোম ব্রাউজারটা ওপেন হবে তোমাদের সামনে এরকম ইন্টারফেসে। তো বন্ধুরা উপরে যদি সার্চ অপশান পাও, তো ওই সার্চ অপশানে তোমরা সিম্পল ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে তোমরা সার্চ করবে www.youtube.com বলে, অনেক ডাব্লিউ হয়ে গেছে, তো www.youtube.com বলে সার্চ করবে। তো আমি এখানে সার্চ করে নিলাম। তো বন্ধুরা সার্চ করার পর তো বন্ধুরা এইরকম ইন্টারফেসে তোমাদের সামনে ওপেন হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওপরে লোডিং হচ্ছে, তো একটা ইন্টারফেস চলে এসেছে দেখতে পাচ্ছ এইরকম। তো বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছ তিনটে ডট পেজ, ওই তিনটে ডটে তোমরা সিম্পল ক্লিক করবে। একবার তিনটে ডটে ক্লিক করার পর তোমরা এখানে সিম্পল একটু নিচে চলে যাবে। নিচে আসার পর দেখতে পাচ্ছ একটা কম্পিউটার মতন মানে অপশান দেখাচ্ছে, ডেস্কটপ সাইট বলে লেখা আছে। তো বন্ধুরা ওইটা তোমরা সিম্পল অন করে দেবো। এটা তো সিম্পল তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই যে মানে এই যে পেজটা আছে, এই পেজের ডেস্কটপ সাইডে অন হয়ে যাবে, মানে ল্যাপটপ ভার্সনে, মানে ওইটাই ধরো ওই ল্যাপটপ ভার্সনে অন হয়ে যাবে। তো বন্ধুরা ওপর দেখতে পাচ্ছি আমি আবার ডটে ক্লিক করে দেখিয়েছি অন হয়েছে নাকি। তোমরা দেখতে পাচ্ছ আমার রাইট অপশান দেখিয়েছি অন হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের যে ইউটিউবের যে পেজটা আছে এটা লোডিং হচ্ছে। তো এখন একটু দেরি হবে, কারণ আমার নেট স্লো আছে সেই জন্য লোডিং হচ্ছে। তো বন্ধুরা লোডিং হোক। তো আমার দেখতে পাচ্ছ এখন ইন্টারফেস আসছে আস্তে আস্তে, তো এখানে পুরোপুরি চলে আসছে আস্তে 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 আস্তে। তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি ইন্টারফেস চলে এসছে। তো বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছ ওটা চ্যানেল লোগো পেয়ে যাবে। তো আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, তো এখানে একটু বড় করছি আমি, তো এখানে আমি একটু যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ওপরে একটা চ্যানেল লোগো পেয়ে যাবে। তোমাদের যে চ্যানেলের যে মানে ফটোটা আছে সেই ফটোতে তোমরা সিম্পলি ক্লিক করবে। তো ওটাতে ক্লিক করার পর তোমাদের সামনে আর একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছ, এইরকম ইন্টারফেস চলে আসবে, অনেক অপশান চলে আসবে। তোমরা এখানে কি ক্লিক করবে, তো এখানে দেখতে পাচ্ছ ইউআর চ্যানেল বলে একটা অপশান পেয়েছে, ওখানে তোমরা সিম্পলি ক্লিক করবে একবার। তো এখানে ক্লিক করার পর তো সবথেকে ওপরে পাবে অপশানটা, তো বলা হয়নি ওটা। তো বন্ধুরা ওটা ক্লিক করার পর এখানে দেখতে একটু ছোটো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বেশি বড় হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ এরকম অপশান চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটু বড় করছি আবার। তো এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান আছে ব্লু ব্লু কালারের। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল একটা অপশান আছে সবথেকে ফার্স্টে। তো বন্ধুরা ওটা তোমরা সিম্পলি ক্লিক করবে একবার। তো আমি এখানে ক্লিক করছি একবার। তো বন্ধুরা ক্লিক করার পর এখান থেকে তোমাদের সিম্পল মানে ইউটিউব যে স্টুডিওটা আছে, ইউটিউব যে স্টুডিওর যে পেজটা আছে ওখানে তোমাদের সিম্পল নিয়ে চলে যাবে। তো বন্ধুরা মানে আমাদের ইউটিউব স্টুডিওটাকে ক্রোম ব্রাউজার ওপেন করছি। তো বন্ধুরা তোমরা দেখো, তো ইউটিউব স্টুডিওটাকে ওপেন করছি। তো তোমরা এরকমভাবে ওপেন করে নেবে। তো আমি ওপেন হচ্ছে ইউটিউব স্টুডিওটা, তো একটু লোডিং হচ্ছে, তো একটু ওয়েট করে যেতে হবে, তোমাদেরকেও ওয়েট করতে হবে, তোমাদেরও লোডিং হবে। তো নেট ফাস্ট থাকলেও এখানে লোডিং হয় অনেক। তো বন্ধুরা তোমরা একটু ওয়েট করে যাবে, তো এখানে লোডিং হচ্ছে উপরে। তো বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস নাও আসতে পারে, কেননা এটা আমার প্রথম নতুন চ্যানেল বলে এরকম অপশান আসছে। তো বন্ধুরা তোমার যদি নতুন চ্যানেল হয়, প্রথমবার যদি ওপেন করছো এই যে ইউটিউব স্টুডিওটাকে মানে পেজ দেখে মানে ক্রোম থেকে, তো বন্ধুরা এরকম তোমাদের সামনে অপশান আসবে। তো বন্ধুরা এরকম ইন্টারফেস আসার পর তোমরা সিম্পল যে কোনো একটা সাইডে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ওই যে অপশানটা চলে যাবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সবথেকে নিচে দেখতে পাচ্ছ বাঁ সাইডে, তো আমি তোমাদেরকে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা সেটিংসের অপশান পাবে, ওই সেটিংসে তোমরা সিম্পল ক্লিক করে সেটিংসের আইকন পাবে। তো এখানে সেটিংসে তোমরা সিম্পল ক্লিক করবে। তো ক্লিক করার পর আবার একটু ছোটো করছি, তো এখানে ছোটো বড় করেই যাচ্ছি আমি। তো বন্ধুরা এখানে তারপরে তোমরা দেখতে পাচ্ছ সেটিংস ওপেন হয়ে যাবে, যে ইউটিউব স্টুডিও যে সেটিংসটা আছে ওপেন হয়ে যাবে। তো একটু বড় করা আবার বড় করছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চ্যানেল একটা অপশান পেয়ে যাবে, ওই চ্যানেলে তোমরা সিম্পল ক্লিক করবে। জেনারেলি নিচে দেখতে পাচ্ছ চ্যানেল একটা অপশান আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান চলে এসেছে সাইডে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইডটা, তো এখানে অনেক কিছু আছে, অ্যাডভান্স সেটিংসও আরও কিছু আছে। তো বন্ধুরা সবথেকে লাস্টে যে একটা অপশান পেয়ে যাবে, ওই অপশান তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। তো ওই অপশানে ক্লিক করবো, দেখতে পাচ্ছ একটা উপরেটা দেখতে পাচ্ছ গ্রিন কালারে দেখাচ্ছে আনেবল হয়ে আছে, নিচেরটা দেখতে পাচ্ছ আনেবল হয়ে নেই। তো বন্ধুরা এইটা তোমরা সিম্পলি ক্লিক করবো এখানটা, তো ওতে ক্লিক করবো, তোমার সামনে এরকম অপশান খুলে যাবে। তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই ফোন নাম্বার। তো বন্ধুরা ওইটা তোমরা সিম্পলি ক্লিক করে দেবে একবার। তো ওইটাতে ক্লিক করার পর তোমাদের একটা অন্য পেজে নিয়ে চলে যাবে। তো আমার এখান থেকে ইউটিউব দেখিয়ে তো অন্য একটা পেজে নিয়ে যাবে, তো একটু ওয়েট করে যেতে হবে, এখানটা অনেক লোডিং নেবে তোমাদের। তো বন্ধুরা এখানে ওয়েট করে যাচ্ছি আমি। তো এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিওটা মানে ইউটিউব স্টুডিও মানে ওই যে পেজটা ওপেন হবে, তোমরা দেখতে পাচ্ছ ওপেন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ইউটিউব লেখা দেখিয়ে এখন কি লোডিং হচ্ছে।
তো লোডিং হোক পেজটা। তো আমরা একটু ওয়েট করে যাচ্ছি, তোমরা ওয়েট করে যাবে। তো বন্ধুরা ওয়েট করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এরকম অপশান চলে আসবে তোমাদের সামনে। তো বন্ধুরা এখানে ওপরে দেখতে হচ্ছে টেক্সট মি দি ভেরিফাই কোড। তো বন্ধুরা তো এইটা যদি তোমরা করো তাহলে তোমার যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা ওটিপি যাবে, মানে কোড যাবে। তো বন্ধুরা ওই কোডটা তোমাদেরকে দিতে হবে। আর যদি তোমরা যদি কল করে যদি কোডটাকে বলতে চাও তো বন্ধুরা একটা মেয়ে মনে হয় কল করবে, মানে মেয়ে বলতে কি ওই ইউটিউবের থেকে কল আসবে। তোমাদের ওইখানে থেকে একটা কোড বলবে, তোমাদেরকে ওই কোডটাকে নিতে মানে এ করতে হবে, তোমাদেরকে লিখতে হবে, মানে নাম্বারটা দেওয়ার পর একটা কোডের অপশান ওখানে তোমাদের দিতে হবে। তো বন্ধুরা তোমার কাছে সিমটা রেখে দেবে। তো বন্ধুরা আমি টেক্সট মেসেজ করেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা টেক্সট মেসেজই করবে তোমরা। তো বন্ধুরা এখানে করার পর এখানে দেখতে পাচ্ছ কত সব কী সব লেখা আছে দেখতে পাচ্ছ এখানে 201, তারপরে 5555 কত কিছু করা আছে। তো বন্ধুরা তোমাদের কান্ট্রি সিলেক্ট করে নেবে, তারপর দেখতে পাচ্ছ এখানে তোমরা সিম্পল ক্লিক করবে, ক্লিক করবে তোমার যে নাম্বারটা সেই নাম্বারটা তোমরা এখানে সিম্পল দিয়ে দেবে। তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা নাম্বারটা দেওয়ার পর তো বন্ধুরা তোমরা সিম্পল এখানে দেখতে পাচ্ছ গেট কোড বলে অপশান আছে, সেখানে সিম্পল ক্লিক করবে, তোমাদের যে ইউটিউবে যে নাম্বারটাতে ভেরিফিকেশন করবে মানে ভেরিফাই করবে তো বন্ধুরা ওই নাম্বারটা এখানে দেবে। তারপরে তোমরা সিম্পল গেট কোডে ক্লিক করবে। তো আমি ক্লিক করলাম একবার, তো ক্লিক করার পর ওপরে আবার লোডিং হচ্ছে। তো লোডিং হোক। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা 6টা ডিজিটের কোড মানে ভেরিফাই কোড আসবে তোমাদের মোবাইলের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ ওপরতে একটা কোড এসছে, তো আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি সিম্পল। তো আমি এখানে কোডটা দিয়ে দিই, তো আমি দিয়ে দিচ্ছি কোডটা, তো কী ছিল রে, তো এখানে দিয়ে দিচ্ছি আবার কোডটা 92 ছিল মনে হয়, তো আবার দেখে নিই নাহলে আবার ভুলে যাবে। তোমরা তোমরা ঠিকঠাক কোডটা দিয়ে দেবে। তো কোডটা দেওয়ার পর আমি একটু ব্যাঙ্কে নিচ্ছি, ব্যাঙ্কে করার পর এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ব্যাঙ্ক যে অপশানটা আছে ওখানে তোমরা ক্লিক করবে না, কেননা ক্লিক করলে তোমাদের ব্যাঙ্কে চলে যাবে। তারপরে দেখতে পাচ্ছ সাবমিট অপশান আছে, ওই সাবমিট অপশানে তোমরা সিম্পল ক্লিক করবে একবার। তো সাবমিট অপশানে ক্লিক করে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছ ফোন নাম্বার ভেরিফাইড। তো বন্ধুরা তোমাদের চ্যানেল ভেরিফাই হয়ে যাবে, তোমরা চাইলে গিয়ে থাম্বনেলও দিতে পারবে, সব কিছু দিতে পারবে, তোমরা তোমাদের চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা ওইরকমভাবে তোমরা ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করে নিতে পারবে। তো বন্ধুরা ওইরকমভাবে তোমরা ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করে নেবে। তো বন্ধুরা ভিডিও যদি না বুঝে থাকো অবশ্যই আবার ফার্স্ট থেকে দেখে ভিডিওটা, কেননা একটা স্টেপ মিস করবে না, একটা স্টেপ মিস করে গেলে তোমাদের ইউটিউব চ্যানেল ভেরিফাই হবে না। তো বন্ধুরা এক করতে আর এক হয়ে যেতে পারে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা আবার শুরুতে শেষ অবধি দেখতে পারো, তোমরা যদি না বুঝে থাকো তো যদি বুঝে যাও তো আর কিছু ব্যাপার নয়, তোমরা যে ইউটিউব চ্যানেল ভেরিফাই করে নেবে, ভেরিফাই করা অবশ্যই দরকার। তো বন্ধুরা তোমরা ভেরিফাই করে নেবে। তো বন্ধুরা এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল তো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম রিলেটিভ ভিডিও আমি আনি এই চ্যানেলের মধ্যে, মানে আনি নয় পোস্ট করি, তো একই হলো। তো বন্ধুরা তোমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা এখনের জন্য টাটা, পরবর্তী মাসে দেখা হচ্ছে।